¿Qué mundo es mundo? ¿Cómo musulmán mundo es mundo? ¿Qué es el 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 mundo? ওখানে আমি আমার মনে আছে 1991 সাল এই কথা না বললেই হবে না 91 সাল আমি তখন ঢাকার মেয়র রাত্রি প্রায় 1:30টার সময় লাল টেলিফোন বেজে উঠল আমি মোটামুটি শোয়ার প্রস্তুতি নিয়েছি আমি শুধু যাচ্ছি তখন ফোন ধরলাম অপর প্রান্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফোন ধরলেন কি করছ আপা সামনে ম্যাডাম শোয়ার প্রস্তুতি নিয়ে দিছি বলে যে না আজকে এখন আর শোয়া যাবে না তোমার লোকজন নিয়ে তুমি এখন বেরিয়ে যাও আমি কিছুই বুঝলাম না ম্যাডাম কি হয়েছে বলেন তো বলে আর তুমি জানো না যে অযোধ্যায় এই বাবরি মন্দির ভাঙতেছে তুমি জান শোনো নাই আমি ম্যাডাম শুনছি তো এর একটা রিয়েকশন হতে পারে একটু বোঝো নাই না ম্যাডাম বুঝতে পারি নাই তো এখন যাও জলদি বেরো আমি এই গভীর রাতে আমাদের ছেলেমেয়েদের নিয়ে এবং পুলিশ সঙ্গে নিয়ে আমি সেই ভারতে বাবরি মন্দির ভাঙা হচ্ছে ঢাকায় হয়তো বাংলাদেশ হয়তো হয়ে যেতে পারে সুতরাং হিন্দুদেরকে রক্ষা করার জন্য আমাদের সমস্ত ব্যবস্থা করতে হবে সমস্ত মন্দির রক্ষা করার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে সেই বহমান প্রক্রিয়া আজও চলছে আমি কয়েকদিন আগে যখন পূজা হচ্ছে যখন পূজার প্রস্তুতি যখন তখন দেখলাম যে আমার বাড়ির অফিসে এক দল ছেলে মোটামুটি একটা ওয়েল ড্রেস পিডি ড্রেস পরা তোমরা একটা কি করো না আমাদের কি নির্দেশ দেওয়া হয়েছে পার্টি থেকে যে আমরা ওই মন্দির পাহাড় দিয়ে যাচ্ছি সাজানপুরে মন্দির রয়েছে দুটো নতুন ওই মন্দির পাহাড় দিয়ে যাবে আমার ভালো লাগলো যে একটা ধারাবাহিকতা বিএনপির মধ্যে আছে কিন্তু আমার প্রশ্নটা হলো ভাই এই হিন্দু ভাইদের কাছে আমার প্রশ্ন হলো যে আমার বয়স যদি এখন 75 হয় এই 75 বছর বয়সে ইদানিং দেখতে হচ্ছে আমার হিন্দুদের মন্দিরে পাড়া যেতে হবে পূজা আসলে আমরা সব তদস্থ হয়ে যাই কেন এটা তো স্বাভাবিক ব্যাপার হিন্দুরা সারা জীবন পূজা করে আসছে আমার বাবারও দেখেছে আমিও দেখেছি প্রতি পাড়া যেতে হয় নাই বরং হিন্দুর উৎসবের সময় আমি দেখেছি আমার চাচার বন্ধু পরেশ বাবু এরা বাসায় আসছে আমাদের বাসায় খাওয়া দাওয়া করছে আবার আমাদের বাসা থেকে ওদের বাসায় খাওয়া দাওয়া করে আসছে এরও আছে কিন্তু এই যে একটা কিছু হলেই যদি মন্দির পাহারা দাও কেন কে মন্দির ভাঙতেছে কোন মুসলমান মন্দির ভাঙতে পারে না এই কথা মাথায় রাখো যাদের ইমানের জোর নাই যারা মুসলমান না তারাই মন্দির ভাঙবে অন্য জনের ধরতে হাঙ্গানি থাকে যার যার ধর্ম তার কাছে এটা আমাদের কোরআন শরীফে পরিষ্কার বলা আছে আমাদের সূরার মধ্যে সুতরাং যে এই যে একটা অবস্থা দেশে বিশেষ করে এইবার যে পরিস্থিতিটা হলো এটা অবর্ণনীয় কেন পাহাড় দিতে হবে স্বাভাবিক ব্যাপার এই জন্য আপনারা একটু নিজেদেরকে প্রস্তুত রাখেন আর একটা ছোট্ট কথা বলে শেষ করব এই আপনাদের মাঝ আপনাদের কিছু মনে করেন না আপনাদের সম্প্রদায়ের আপনারা না কিছু কিছু করে দেখি মাঝে মাঝে একটা বিশাল মিছিল মিটিং করে দোল পার করে ফেলে এটা করে ফেললো এটা হয়ে গেল সেটা হয়ে গেল আসলে কিছু হচ্ছে না
এই সময় মিথ্যা কথা যখন বলে এই যে আমাদেরকে আপনারা ডাকছেন এরকম না দেখতে পারেন আপনারা একটা প্রতিবাদী মিটিং করবেন যে না এরকম কোনো ঘটনা বাংলাদেশে কিংবা ঢাকায় ঘটে নাই তখনই বোঝা যাবে যে এই দেশের আমরা সমতাভিত্তিক নাগরিকত্ব পছন্দ করি